আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজ এর পর্দায়। সিবিআই ও ইডিকে কাজে লাগিয়ে বাংলায় রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে কাছেপাড়ায় প্রতিবাদ মিছিল করলেন চেয়ারম্যান কমল অধিকারী। গতকাল বীজপুর বিধায়ক সুবোধ অধিকারীর নির্দেশে কাছেপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী ও কাছেপাড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে থানার মধ্যে লক্ষ্মী সিনেমা হল পর্যন্ত কেন্দ্রীয় সরকারের ইডি সিবিআই দিয়ে বাংলায় যে রাজনৈতিক ষড়যন্ত্র করছে তারই প্রতিবাদে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল। মিছিলে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সহ প্রত্যেক কাউন্সিলর ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা। মিছিল, প্রতিবাদ মিছিল কি বলবেন? দেখুন, আমাদের কাছাপাড়া টাউন প্রেসিডেন্ট তো বিস্তারিত ভাবে বলেছেন, এটা স্বাভাবিক ব্যাপার। দেখুন, ওরা সিবিআই এবং ইডিকে নিয়ে যেভাবে নোংরা খেলা খেলছে তাতে আমার মনে হয় কোনো লাভবান হবে। মানুষের জন্য একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে প্রত্যেকটা প্রকল্প দোয়ারে দোয়ারে পৌঁছে দিচ্ছে, সেটা 2014 থেকে 2022 পর্যন্ত মোদীজি যা যা পরিস্থিতি সারা দেশের মানুষকে দিয়েছিলেন একটাও কিন্তু পূরণ করতে পারেনি। এবং দেশের যে মানুষের যা পরিস্থিতি, যারা সাধারণ মানুষ, অসহায় মানুষ, তাদের যে পরিস্থিতি এত পিছিয়ে পড়ছে এবং তাদের এত অসুবিধা হচ্ছে সেটার দিকে কোনো নজর নেই। এবং স্টুডেন্টদের জন্য যে চিন্তাধারা সেটাও কিন্তু কিছু নেই। কিন্তু একমাত্র আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা স্কিম, প্রত্যেকটা সেক্টর মানুষের জন্য চিন্তাভাবনা করেছেন এবং দৌড়ে দৌড়ে পৌঁছে দিয়েছেন। স্বাভাবিক ব্যাপার, যেভাবে উনি ওনার স্টাবলিশমেন্ট হচ্ছে, উনি ফ্ল্যারিশ করছেন, বাকি তো মোদীজির একটা তো প্রবলেম হচ্ছেই। দিদি যেভাবে নামগুণ হচ্ছে এবং বাকি স্টেটে যেভাবে দিদির নামে একটা সেরা করছে, সেই জায়গায় উনি ভয় পাচ্ছেন। এবং মিডিয়ায় সিবিআইকে দিয়ে কোনো লাভ হবে না, বাংলার মানুষ দিদির সাথে আছে। মানে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে ওনার পরিষেবা দূরান্তরে ছড়িয়ে দিয়েছে, দোয়ারে দোয়ারে পৌঁছে দিয়েছে, এবং এই যে লড়াইটা, উনি খালি নিজের স্টেটের জন্য লড়াইটা করছে না, সারা ভারতবর্ষের মানুষের জন্য লড়াই করছে। এখন যদি সারা ভারতবর্ষের মানুষ যদি না চোখ খোলে, কিন্তু আগামী দিন এর পরিস্থিতি আরও খারাপ হবে। কারণ যেভাবে জিডিপি আমাদের পরিস্থিতি হয়ে গেছে, যেভাবে আমাদের আগে কারেন্সির যে ভ্যালুটা ছিল কোথায় গিয়ে পৌঁছেছে, এবং 2014 থেকে 2022 হয়ে গেলে এখনও কোনো রকম যুবক যুবতীদের কোনো রকম রিক্রুটমেন্ট হলো না, আজকে এই বেকার যুবক যুবতীরা যাবে কোথায়? কিন্তু ওভারঅল আরও অনেক কিছু ম্যাটার রয়েছে, ইসিদের ম্যাটার হচ্ছে, সব কিছু ম্যাটারগুলো রয়েছে। তো সেই জায়গায় আমাদের আন্দোলন থাকবে, সাধারণ মানুষের জন্য থাকবে। কেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটাই কথা বলেছেন, মানুষের সাথে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে। ইডি সিবিআইকে কাজে লাগিয়ে কি এই রাজনৈতিক চক্রান্ত? কোনো লাভ হবে না, ইডি আর সিবিআইকে দিয়ে কী লাভ হবে? আজকে ইডি আর সিবিআইকে দিয়ে ব্যাপারই হতো, তাহলে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাঠে নামতেই পারতাম। আমরা মানুষের জন্য আছি, মানুষের কাজ করতে ভালোবাসি, এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি, তাদের যে কোনো লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত আছি। ব্যুরো রিপোর্ট, দ্য রেগুলার নিউজ। কি এখনো ভাবছেন কোথায় যাব, কোথায় থাকব, মনির মতো বাড়ি কোথায় পাব? হ্যাঁ, ঠিকই ভেবেছেন, মনির মতো বাড়ি পেতে আজই আসুন লোকনাথ কমপ্লেক্সে। কাঁপা বনগা রোড সংলগ্ন কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েত অফিসের নিকটে নতুন আবাসন লোকনাথ কমপ্লেক্স। লোকনাথ কমপ্লেক্সে আছে বেসমেন্টে গাড়ি রাখার সুবিধে, গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোরে থাকবে মার্কেট কমপ্লেক্স এবং প্রচুর 2BHK ও 3BHK ফ্ল্যাট। তাই আর দেরি না করে আজই চটপট বুকিং করুন লোকনাথ কমপ্লেক্সে। ফোন নম্বর 7890-726878 এবং আপনারা কল করতে পারেন আরও একটি নম্বরে 9831-919515, এই নম্বরে